एक चांचल्यकर घटना नहीं आज के हाजिर होने सामने। घटनाटी घटे जलढाका ब्रिजर नीचे, किंतु एर सूत्रपात छिल आरो आगे। धूपगुड़ी ब्लकेर गधारगुटी ग्राम पंचायत अंतर्गत चरचरा बाड़ी पाँच किशोर जलढाका नदी स्नान करते जाए, तारा चोरा स्रोते पड़े अनेक दूर भेसे जाए। एवं भेसे जेते जेते तादेर मध्य एक जन जार नाम चंदन राय, बयस आनुमानिक 17 बचर, से चंदन राय जलढाका ब्रिजे भेसे जावर पर एक चोरा स्रोते से तलिए जाए। ताके कोनो क्रमेई तार संगीरा उद्धार करते पारेनी। आमरा सरासरि शुने नेब आमादेर धूपगुड़ीर विधायक सेखाने उपस्थित आछेन, তিনি কি বলছেন এবং এলাকার মানুষ কি বলছেন, আপনারা দেখতে থাকুন উত্তরা সত খবর। এখানে কি ঘটেছে একটু বিস্তারিত যদি বলেন ঘটনাটা কখন? আজকে আমরা এই আমাদের আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপরে আমাদের গ্রামীণের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি, যুব সভাপতি, আমরা এক জায়গায় ছিলাম। আমাদের বিজয় উৎসব হচ্ছিল বাড়ঘড়িয়াতে, তারপরে হঠাৎ আমরা এই খবরটা পেয়ে গেলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তারপরে আমরা সবাই আর কি সঙ্গে সঙ্গেই আমরা ওখানে আর দেরি না করে আমরা ছুটে এলাম এখানে। এখানে এসে যে যেটা আমরা স্পটে দেখতে পেলাম এবং শুনতে পেলাম সেটা হচ্ছে যে পাঁচজন ছেলে তারা নদীর ওপার থেকে ওরা হাঁটতে হাঁটতে আর কি চান করার মানে উদ্দেশ্য নিয়ে ওরা নদী পার হচ্ছিল। তারপরে হঠাৎ জলের একটা তোরের মধ্যে পড়ে যায়, স্রোতের মধ্যে পড়ে যায়, তারপরে পাঁচজনই ভাসে। ভাসতে ভাসতে এইখানে এসে জলঢাকা ব্রিজের নিচে, রেলওয়ে ব্রিজের নিচে একটা কুটিতে চারজন ওরা মোটামুটি আটকে যায়। আটকে যাওয়ার পরে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে, ঠিক আছে তো, কিন্তু আরেকজন সে তলিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খবর খবর আমরা পাইনি। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আসার আগে সঙ্গে সঙ্গে প্রশাসনকে আইসিকে জানানোর পরে আইসি পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছে দুজন, যাতে এখানে কোনো কিছু ঘটনাটাকে মানে মানুষজনকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব সেটা জলপাইগুড়িতে সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে। তো ওখানে বিডিও সাহেব অবশ্য বললেন যে এত দেরিতে ঘটনাটা ঘটে গেল যে ওরা জলপাইগুড়ি থেকে আস্তে আস্তে যদি সূর্যাস্ত হয়ে যায় তাহলে ডিজিটাল ম্যানেজমেন্ট আজকে কাজ করবে না, উদ্ধারের কাজ তাহলে ওরা কালকে করবে। আমরা আবার স্থানীয়ভাবেও আমরা চেষ্টা করলাম, যেখানে ভালো ডুবরি আছে, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে তিনিও বাড়িতে নেই। হ্যাঁ, তবুও ছেলেরা আমাদের যে ছেলেরা এখানে যারা আছেন, স্থানীয়রা যারা আছেন, তারাও আর কি খোঁজখবর চেষ্টা করছেন যে একজন মানে ভালো ডুবরিকে যদি পাওয়া যায়। তো এখন পর্যন্ত আমরা ওয়েট করছি, দেখা যাক ডিজিটাল ম্যানেজমেন্ট থেকে যদি কেউ না আসে তারপর দেখি কি করা যায়। আরও বিডিও সাহেবকে ফোন করে দেখি তিনি কি বলেন, তা না হলে তো বোধহয় আজকের মতো উদ্ধার কার্য বোধহয় চালানো বোধহয় সম্ভব হবে না। কিন্তু বিডিও সাহেব কি বলেন ওটা আমি শুনি, আমরা সবাই শুনি, তারপরে আমরা চেষ্টা আমাদের চলছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে জলঢাকা ব্রিজের নিচে আর কি। তো এটা আসলে আমাদের এলাকায় আমাদের ধূপগুড়ি থানা বা ব্লকের এলাকায় পড়ছে না, এটা ময়নাগুড়ি ব্লকে পড়ছে, বেদগাড়া এরিয়া, হ্যাঁ, যেখানে ঘটনাটা ঘটেছে। কিন্তু যে বাচ্চাগুলো যারা এখানে ছেলেটা নিখোঁজ হয়েছে তার সে আমাদের ধূপগুড়ি ব্লকের গজারগুড়ি অঞ্চলের চরচরাবাড়ি গ্রামের, ঠিক আছে। কি হয়েছে এখানে, কি দেখলেন? আমি যেটা দেখলাম আর কি, আমাদের ওই আমাদের বাড়ির পাশেরই ওই ছেলেগুলা এখানে মানে স্নান করতে আসছিল, তারপরে স্নান করার মানে ওই দিক থেকে মানে পার হয়ে আসার সময় ওরা আমি শুনছিলাম যে যে ছেলেটা তলিয়ে গেছে ওনার নাকি একটা গামছা ছিল, গামছাটা খুলে গেছে, খুলে যাওয়ার পরে তারপরে ও গামছাটা মানে নেওয়ার জন্য যেই জায়গাটায় গেছে গামছাটাকে নেওয়ার জন্য ওই জায়গাটায় এমন একটা ঘুলিতে পড়ে গেছে, তলিয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো হদিশ পাওয়া গেল না। তাদের চারজনের মুখের সামনে তলিয়ে গেছে? হ্যাঁ, চারজনের মুখের সামনে তলিয়ে গেছে। ওই চারজনের বাড়ি কোথায়? চারজনের বাড়ি চস্তরা বাড়িতে। আর একজনের বাড়ি? ওই চস্তরা বাড়ি। তার নাম কি? চন্দন রায়। চন্দন রায়। হ্যাঁ। বয়স কত? বয়স 17 বছর। বাড়ি চস্তরা বাড়ি? বাড়ি চস্তরা বাড়ি। আর এটা কোন জায়গা? এটা হচ্ছে বেদগাড়া। কোন নদীতে ঘটনা? জলঢাকা নদী। আপনার নাম? মন্টু রায়। বাড়ি কোথায়? বাড়ি চস্তরা বাড়ি। ধন্যবাদ।